हेलो फ्रेंड्स, मीनास किचन पक्ष सबाई के जाना वेलकाम। आज के साथ शेयर कर चिंगड़ी माछेर पातुरी रेसिपी। विभिन्न अनुष्ठान बाड़ीते किन्तु विभिन्न रकम माछेर पातुरी तैरी हुए थाके। भेटकी इलिश माछेर मतो किन्तु चिंगड़ी माछेर पातुरीटा खेते खुबी टेस्टी है। जरा चिंगड़ी माछ भालोबाशे तारा तो जेकोनो भावे चिंगड़ी माछटा रान्ना करे थाके। आज के शेयर कर चिंगड़ी माछ दिए पातुरी रेसिपिटा। आपनारा आमार चैनेले नतून बंधु हुए थाकले प्लिज चैनलटाके लाइक शेयर एबं सबस्क्राइब करबेन। आर सबस्क्राइबेर पाशे थाका बेल आइकनटा क्लिक नित्य नतुन रेसिपिर आपडेट पे जा। चलो रेसिपिटा देखे नया जा। पातुरी करते 100 ग्राम छोटो चिंगड़ी यूज करछि, भालो करे केटे धुए नियेछि। एरपर एखाने दिए दिच्छि 1/4 टी स्पून हलुद गुड़ो, सेई साथे दिए दिलाम 1/4 टी स्पून लंकार गुड़ो। एर साथे स्वादमतो नुन दिए स्पून दिए मिशिए नेब। एगुलो मिशिए नेयार परे एखाने एकटा पेस्ट रेडी करे नियेछि, सेटा हलो एखाने 1/4 कप आछे नारकेल कुचि, আর তার সাথে আছে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্তদানা। এর সাথে 3টা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্ট থেকে আমি এখানে প্রথমে 4 টেবিল চামচ পেস্ট দিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আরও 1 টেবিল চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় পাতুরিটা একটু পেস্ট বেশি রাখি, এতে করে কিন্তু স্টিম করার সময় ঘন হয়ে আসলে ভালো লাগে খেতে। পরে 1 চামচ দিয়ে আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। 2 থেকে 2.5 টেবিল চামচ সর্ষের তেল ইউজ করলেই হয়ে যাবে। তো আমি এখানে 2.5 টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এক সাইডে ঢাকা দিয়ে ঢেকে দেব। এবার ততক্ষণে আমরা কলা পাতাটা রেডি করে নেব। এই পাতাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, এরপরে সরাসরি কিন্তু গ্যাসের আগুনে সেকে নিচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু ভাপিয়েও নিতে পারবেন, জলের মধ্যে দিয়ে, গরম জলের মধ্যে, বা এভাবেও করে নিতে পারবেন। আমার কাছে এই সরাসরি আগুনে কিন্তু সেকে নেওয়াটা খুব ইজি লাগে, সেই জন্য আমি সবসময় এই কাজটা করি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পাতাগুলো রেডি হয়ে যায়। এইভাবে সবগুলো পাতাকে আমি সেকে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর এর সাথে লাগছে একটা সুতো। আমি পাতুরিটা রেডি করব, এর জন্য পাতাটাকে আগে এখানে দিয়ে দিয়েছি। তারপরে যে চিংড়ি মাছটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে পাতার মাছ বরাবর দিয়ে দেব। আমি 4টে পাতুরি তৈরি করব এই 100 গ্রাম চিংড়ি মাছ আর এই সব পেস্ট থেকে। তো দেখুন, আমি এখানে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, চাইলে দেবেন। স্টিম করা লঙ্কা কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই আমি দিয়েছি। এবার ভালোভাবে সমস্ত সাইডটাকে ধরে এক জায়গায় করেছি, কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এইভাবে টেনে নিয়ে কিন্তু সুতো দিয়ে গিট দিতে হবে। তবে গিটটা দেওয়ার আগে যেটা করতে হবে, সমস্ত সাইডটাকে এভাবে লক করে নিতে হবে, মানে সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে করে পাতুরিটা আমাদের রান্নার সময় যেন আর বের হয়ে না আসে, সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে যে কলা পাতাটা ইউজ করেছি, এই কলা পাতাটা সাইজে অনেকটা ছোট, প্লাস চওড়াতেও অনেক ছোট ছিল, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু আপনারা যখন কলার পাতা ইউজ করবেন সেটা একটু চওড়া দেখে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আর অসুবিধা হবে না। আমি এখানে একইভাবে আরও আরেকটা পাতুরি রেডি করব। তো আমি পাতাগুলোকে সেট করে নিলাম, যেহেতু ছোট ছোট পাতা আছে এখানে। যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবে। নতুন রাঁধুনিরা এই রান্নাটা ট্রাই করে ফ্যামিলির লোককে কিন্তু অবাক করে দিতে পারেন, কেননা এর টেস্টটা অসম্ভব ভালো আসে। এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে এটাকে ভাজ করে নেব। তো ভাজ করতে গিয়ে যেহেতু ছোটো পাতা ছিল তাই আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমি প্রথমে লম্বাই নিয়েছিলাম, তারপর এটাকে খুলে আর একটু সরিয়ে আনলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে আড়ে দিয়ে দেখলাম যে এটাকে এভাবে ভাজ করে নিয়ে সুতো দিয়ে বাঁধতে ইজি হবে, সেইভাবে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন পাতুরির যে মিশ্রণটা কোনো সাইড থেকে বের না হয়ে আসতে পারে, সেরকমভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে, তারপরে সুতো দিয়ে বেঁধে এটাকে রেখে দিতে হবে। তো এই একইভাবে আমি সবগুলো পাতুরির জন্য কলা পাতাতে চিংড়ি মাছটা দিয়ে রেডি করে নেব। আমি এখানে চিংড়ি মাছের পাতুরিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে কিন্তু আগেও ভেটকি মাছের পাতুরির রেসিপি দেওয়া আছে, আর অবশ্যই চেষ্টা করব সামনে ইলিশ মাছের পাতুরিটা দেওয়ার। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি লাস্টবার। এইভাবে নিয়ে আপনারা একটা কাঁচা লঙ্কা দেবেন, তারপরে ফোল্ড করে নেবেন, ব্যাস এটা কিন্তু রেডি। শুধুমাত্র খেয়াল রাখতে হবে কোনো সাইড থেকে যেন এই পেস্টটা না বের হয়ে আসে।
তারপরে এরকম ভাঁজ করে দিয়ে এটাকে সুতো দিয়ে গিট মেরে দিতে হবে সমস্ত সাইডটাকে ভালো করে ধরে। তাহলে কিন্তু পাতুরি নিয়ে আর কোনো ঝামেলা থাকলো না। আমি এভাবে সমস্ত সাইডটাকে দেখুন ধরে বেঁধে নিচ্ছি, একটু বেশি করে বেঁধে নিচ্ছি, তারপরে গিট মেরে নেব। এখানে কিন্তু আপনারা টুথপিক দিয়েও চাইলে এটাকে একটু লক করে দিতে পারবেন। ব্যাস আমার চারটে পাতুরির জন্য রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে স্টিম করতে পারবেন বা এরকম তাওয়া বা কড়াইয়ের উপরেও কিন্তু এটাকে একটু হালকা তেলে রান্না করে নিতে পারবেন। আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5-2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে পাত্রের সমস্ত সাইডে স্প্রেড করে দিচ্ছি। এই তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে পাতুরি রেডি করে নিয়েছি সেইগুলো, চারটে তৈরি করে নিয়েছি, সেই চারটে কিন্তু তাওয়াতে চলে আসছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব লো ফ্লেম করে 5 মিনিটের জন্য। টোটাল কিন্তু 8 থেকে 10 মিনিটের মধ্যে এই পাতুরিটা রেডি হয়ে যায়। তো আমি 5 মিনিট লো ফ্লেমে দিয়েছি একটা সাইডে, একটা সাইডে লো ফ্লেমে 5 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা ওপেন করছি। ওপেন করে কিন্তু এই সাইডটাকে চেঞ্জ করে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা একটা সাইড হয়েও আসে। যেহেতু ছোটো চিংড়ি ইউজ করছি তো আমি 5 মিনিট করে রাখছি টোটাল। উল্টিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও লো ফ্লেম করে 5 মিনিটের জন্য। তো টোটাল এখানে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এবার এই 10 মিনিট হওয়ার পরে কিন্তু পাতুরিটা রেডি একদম। আপনারা চাইলে এতটা গরমও হাতে নেওয়া যাবে না, এর থেকে একটু ঠান্ডা করে তবে কিন্তু সার্ভ করতে হবে। আর কড়াইটা যেহেতু এখনও গরম ছিল তাই আমি দু সাইডটা একটু উল্টিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে এই কড়াইয়ের মধ্যে এবার আমি ঠান্ডা হতে দেব, একটু ঠান্ডা হলে তারপরে সার্ভ করব। দেখুন পাতুরিগুলো আমি নামিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা সুতো কেটে এখানে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে তৈরি করেছি, এইভাবে একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর খেতে হয়। আর এটা খুব গ্রেভিটাও খুব ঘন হয়ে আসে, ভালো লাগে খেতে সেটার জন্য। দেখুন একটা পাতুরিকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম ঘন হয়ে এসছে। দেখতে এরকম ড্রাই হলেও কি, এতে কিন্তু অনেকক্ষণ ভাত খাওয়া হয়ে যায়, এটা খেতে খুব টেস্টি হয়। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের পাতুরির রেসিপি। রেসিপিটা ঝটপট তৈরি করেছি, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। আপনারা আমার রেসিপি দেখে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।